সাঁতারামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আশা করি ভালো আছে তোমাদের জন্য আজ যে ভিডিওটা আনবো সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের উপরে এটা ন্যাশনাল রিক্রুইটমেন্ট এজেন্সি যেটা সদ্য অ্যাপ্রুভাল পেয়েছে আমাদের ক্যাবিনেটের কাছ থেকে তার উপরেই এটা কিন্তু ডাব্লিউ বিসিএস মেন পিএসসি মিসলেনিয়াস ফ্ল্যাগশিপের মেন স্কুল কলেজ সমস্ত পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াতে পারে তো সাধারণত দুশো শব্দের মধ্যে ওয়ার্ড লিমিট করে দেওয়া হয় এটাকে দুশো শব্দের মধ্যে রাখার চেষ্টা করা হয়েও দশ বারোটা শব্দ বেশি হয়েছে তোমাদের অনেকেরই মনের মধ্যে প্রশ্ন আছে যে শব্দ যদি বেশি হয় তাহলে কি হবে তো দশ বারোটা শব্দ বা তার চেয়ে বেশি বা কম হলে কিছু হবে না ঠিক আছে তো এতে নিয়ে কোনো সমস্যা নেই আর যদি শব্দ আরও কমাতে চাও সে আমি বলে দেবো কীভাবে কমাবে তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব দেখো এই ভিডিওর নিচে ঠিকের নিচে একটা ডিসক্রিপশান বক্স আছে সেই ডিসক্রিপশান বক্সটা তোমরা যদি ভিজিট করো তাহলে আগে আপলোড হওয়া প্রচুর নিউজপেপার রিপোর্ট ট্রান্সলেশন পিকে দে সরকারের ট্রান্সলেশন পিকে দে সরকারের প্রেসিস মানে পিকে দে সরকারের বইয়ের অনুশীলনীর প্রেসির প্রেসির বেশ কতগুলো বেশ কতগুলো ট্রান্সলেশন কিন্তু ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা হয়েছে এবং ধাপে ধাপে করা হচ্ছে ঠিক আছে তো তোমরা রিকোয়েস্ট করছি তোমাদেরকে তোমরা একটু দেখে নিও এই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করে এছাড়াও দেখো ঠিক এখানটা একটা আই বটন বা আই কার্ড আসছে সেটাতে টাচ করলেও তোমরা আগে আপলোড হওয়া প্রচুর ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে সেগুলো দেখে নিও অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো সেখানে কিন্তু অনেক প্রয়োজনীয় লিঙ্ক তোমরা পেয়ে যাবেই তো ন্যাশনাল রিক্রুইটমেন্ট এজেন্সি এর উপরে আমরা রিপোর্ট লিখবো দেখো কিভাবে করা যেতে পারে তো প্রথম যেটা আমরা করবো একটা হেডিং দিয়ে দেবো ন্যাশনাল রিক্রুইটমেন্ট এজেন্সি এর সঙ্গে আরও শব্দ যদি জুড়তে চাও রেলিভেন্ট শব্দ অবশ্যই আরও দু একটা শব্দ কিন্তু জুড়তেই পারো ঠিক আছে তো যদি এরকম জুড়তে চাও কি জুড়তে চাও ন্যাশনাল রিক্রুইটমেন্ট এজেন্সি টু কন্ডাক্ট সিটি এভাবে জোড়া যেতে পারে নাও জোড়া যেতে পারে বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট এইখানটায় বাই স্টাফ রিপোর্টার অনেকে প্রশ্ন করছো আমাকে যে বাই স্টাফ রিপোর্টে লেখা যাবে কিনা দেখো সাধারণত যখন কোনো নিউজ লোকাল না হয়ে একটু অন্যরকম হয় বিশেষ হয় সেক্ষেত্রে বিশেষ সংবাদদাতা ব্যবহার করতে হয় এটা কিন্তু একটা নিয়ম তো সেই ক্ষেত্রে এইটা কিন্তু একটা বিশেষ সংবাদ এটা কিন্তু তোমার পাড়ার রাস্তা খারাপ হয়ে গেছে বা কোথাও জল জমে গেছে পাড়ার মধ্যে সেরকম ঘটনা নয় এটা কিন্তু একটা বিশেষ ঘটনা আর সেই বিশেষ ঘটনা কিন্তু বাই স্পেশাল করেসপন্ডেন্ট করা উচিত ঠিক আছে তো এক্ষেত্রে আরেকটা কথা বলার অনেক সময় দেখা যায় কি ভালো করে শুনো আমার এই কথাগুলো স্কিপ করো না অনেক সময় দেখা যায় প্রশ্নে বলা থাকে যে ইউজ এক্স ওয়াই জেড হ্যাঁ ফর দ্য নেম অফ রিপোর্টার সেক্ষেত্রে তুমি লিখতে পারবে বাই এক্স ওয়াই জেড সেটা আলাদা ব্যাপার কিন্তু বাই এ স্পেশাল কনসপন্ডের ওই ক্ষেত্রে আবার বলা থাকে নট টু রিভিল ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস তো সেই ক্ষেত্রে এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে লেখা থাকতে পারে লেখা থাকতে পারে এই রিপোর্টিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে বাই স্পেশাল করেসপন্ডেন্ট লিখলে কিন্তু তোমার নাম প্রকাশের কোনো সম্ভাবনা থাকছে না সুতরাং এক্স ওয়াই জেড ব্যবহার করতে যে কোথায় বলছে যদি মেনশান করা থাকে এক্স ওয়াই জেড ব্যবহার করো যাতে তোমার নাম প্রকাশিত না হয় তো সেক্ষেত্রে এই বাই স্পেশাল করেসপন্ডেন্ট ব্যবহার করতে কিন্তু কোনো বাধা থাকছে না তাই না বলিনি কিন্তু যে বাই স্পেশাল করেসপন্ডেন্ট বা রিপোর্টারের জায়গায় তুমি এক্স ওয়াই জেড ব্যবহার করো এটাও কিন্তু তোমাদের অনেকেই প্রশ্ন করছো সুতরাং ব্যাপারটা কী দাঁড়ালো তাহলে যদি কোথাও বলা থাকে যে ইউজ এক্স ওয়াই জেড নট টু রিভিল ইয়োর নেম অ্যান্ড অ্যাড্রেস সেই ক্ষেত্রে তুমি তোমার নাম যদি কোথাও লিখতে হয় সেই ক্ষেত্রে এক্স ওয়াই জেড লেখো কিন্তু এখানে তো তোমার নাম লেখার প্রশ্নই আসছে না সুতরাং বা স্পেশাল করেসপন্ডেন্ট লিখতে কোনো ক্ষেত্রেই কিন্তু অসুবিধা নেই আর জায়গার নাম কলকাতার পরিবর্তে তোমরা অন্য কিছু লিখতেই পারো তবে যে কোনো ঘটনা পৃথিবীর যে প্রান্তেরই ঘটনা হোক তুমি কলকাতায় বসে রিপোর্ট করতেই পারো নো প্রবলেম ঠিক আছে তারপরে মাস তারিখ সাল এই সালটা না দিলেও চলে কিন্তু কোলনটা দেবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে আবারও বলছি এটার জায়গায় কলকাতার জায়গায় তুমি নিউ দিল্লি দাও তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু ঠিক আছে কিন্তু আমরা বাংলার লোক কলকাতায় বসে এই রিপোর্টিংটা পেপারে লিখছি সেই জন্য কলকাতা দিলাম কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখো এবার মূল যে আমাদের নিউজ পেপার রিপোর্ট সেটা দেখো দ্য ক্রিয়েশান ক্রিয়েশান মানে সৃষ্টি ক্রিয়েশান মানে সৃষ্টি ক্রিয়েট থেকে ক্রিয়েশন এটা নাউন করা হয়েছে অফ কার সৃষ্টি অফ মানে রবায়ের ন্যাশনাল রিক্রুইটমেন্ট এজেন্সি ঠিক আছে এনআরএ আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যখনই কোনো অ্যাভ্রিভিয়েশান আমরা ব্যবহার করব তার আগে তার পুরো কথাটা লিখে নেব। ঠিক আছে এখানে তো পুরো কথা লিখতেই হবে এরপর আমরা এই অ্যাব্রিভিয়েশানটা মানে সংক্ষেপ রূপটা ব্যবহার করতে পারব। ঠিক আছে তাহলে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি ব্রাকেটের মধ্যে আমরা লিখে নেব। এন আর এটা হচ্ছে প্রথম যখন উল্লেখ করব তখন এইভাবে করব। হ্যাজ বিন অ্যাপ্রুভড দেখো এইটা সবে সবে সদ্য সদ্য অ্যাপ্রুভ হয়েছে ঠিক আছে এটা কিন্তু আমরা একদম পাস্টেন্সে টেন্সে করতে পারছি না কিন্তু আবারও বলছি মন দিয়ে শোনো স্কিপ করো না এটা খুব ইম্পর্টেন্ট কথা এইটা যেদিন পুরনো হবে আজ থেকে বছর পরে যখন তোমরা এটা লিখবে তখন কিন্তু এইটা এই হ্যাজ বিন অ্যাপ্রুভড আর হবে না এটা তখন হবে ওয়াজ অ্যাপ্রুভড এখন কিন্তু আমরা এইভাবে লিখবো ঠিক আছে কোনো একটা কমেন্টে কেউ একজন কমেন্ট করেছিল অনেক কমেন্টে সবসময় উত্তর দিতে পারছি না তাই এইভাবে ভিডিওর মধ্যে উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা প্লিজ একটু শুনে নিও স্কিপ না করে একজন কমেন্ট করেছিলেন যে রিপোর্টিং মানেই তো পাস টেন্সে হবে না রিপোর্টিং মাই ডিয়ার স্টুডেন্ট তা কিন্তু নয় রিপোর্টিং কিন্তু কোনো কোনো রিপোর্টিং এরকম প্রেজেন্টেন্সে হতেই পারে যেমন এইটা হচ্ছে ঠিক আছে দেখবে তোমরা নিউজ পেপার রিপোর্ট ফলো করবে সব নিউজ পেপার রিপোর্ট মানেই যে সেটা পাস্টে করতে হবে এমন কিন্তু নয় ঠিক আছে তাহলে এইটা কিন্তু সবে সবে হয়েছে এবং এটা চলছে তো সেটা কিন্তু হ্যাজবিন দিয়েই তোমাদের করতে হবে হ্যাজবিন অ্যাপ্রুভড বাই দ্য ইউনিয়ন ক্যাবিনেট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্ষেত্রে বোধ হয় টিল পাশ করার দরকার হয় না এখানে ক্যাবিনেট সিদ্ধান্ত নিলেই সেটা হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে এরকম ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে অনেক কিছুই কিন্তু তৈরি হয় তাহলে এনআরএ হ্যাজবিন অ্যাপ্রুভ এটা অনুমোদিত হয়ে গেছিলো বাই দ্য ইউনিয়ন ক্যাবিনেট অব দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ইউনিয়ন ক্যাবিনেট সেটা অনুমোদন করে দিয়েছে ঠিক আছে এর জন্য কোনো বিল পাসের প্রয়োজন হয় না এই ধরনের ক্ষেত্রে রিক্রুটমেন্টের কোনো ক্ষেত্রে সার্ভিস রিলেটেড কোনো ক্ষেত্রে ক্যাবিনেট সিদ্ধান্ত নিলেই হয় ঠিক আছে আচ্ছা আর এইটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কোনো রাজ্য সরকার কিন্তু এখনও পর্যন্ত মানে রাজ্য সরকারের কোনো এক্সামিনেশনের যে ব্যাপার তা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড নেই কিন্তু আজ শোনা যাচ্ছে যে মধ্যপ্রদেশের সরকার বলেছে যে এই যে এনআরএ বা ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি এদের মাধ্যমে নিয়োগ করবে তো সেটা পরের বিষয় আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এই নিয়মটা নিয়ে আলোচনা করবো এখানে স্টেট আনবো না আপাতত ঠিক আছে যখন আনার দরকার হবে সে যদি আলাদা কিছু দরকার হয় তখন দেখা যাবে তাহলে দ্য ক্রিয়েশন অব ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি এনআরএ হ্যাজ বিন অ্যাপ্রুভ বাই দ্য ইউনিয়ন ক্যাবিনেট গভর্নমেন্ট ইউনিয়ন ক্যাবিনেট গভর্নমেন্ট অফ ইউনিয়ন ক্যাবিনেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইউনিয়ন ক্যাবিনেট সেটা অ্যাপ্রুভ করে দিয়েছে অন ওয়েডনেস ডে আগস্ট নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে টু কন্ডাক্ট আচ্ছা এটা অ্যাপ্রুভ করেছে কী জন্যে টু কন্ডাক্ট কন্ডাক্ট করতে মানে পরিচালনা করতে কী পরিচালনা করতে অ্যান অনলাইন কমন এলিজিবিলিটি টেস্ট আচ্ছা টেস্টটা কী হবে অনলাইন হবে সেই প্রস্তাব রয়েছে জানি না সেটা কত সম্ভব হবে সেটা পরের কথা তাহলে অনলাইন কমন কমন মানে সাধারণ এলিজিবিলিটি টেস্ট তাহলে এই কমন এলিজিবিলিটি টেস্ট এটাও দেখো একটা অ্যাব্রিভিয়েশান এখানে দেওয়া হচ্ছে সিইটি ঠিক আছে ফর কি জন্যে নেওয়া হবে ফর সিলেক্টিং সিলেক্ট করার জন্য কি সিলেক্ট করার জন্য কাদের সিলেক্ট করার জন্য ক্যান্ডিডেটস প্রার্থী ফর জন্য মেজরিটি মেজরিটি মানে বেশিরভাগ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট জবস কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট মানে হচ্ছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের বেশিরভাগ যে চাকরি সেইগুলোর জন্য ক্যান্ডিডেট সিলেকশানের জন্য সেট পরীক্ষা বা কমন এলিজিবিলিটি টেস্ট সিইটি এই পরীক্ষাটা কন্ডাক্ট করতে অর্থাৎ পরিচালনা করতে কীভাবে পরিচালনা করবে অনলাইন এলিজিবিলিটি এটা অনলাইনে হবে অর্থাৎ কম্পিউটারাইজড হবে ঠিক আছে অনলাইনে পরীক্ষা তোমরা দিয়ে এখন অভ্যস্ত প্রচুর অনলাইন পরীক্ষা হয় ঠিক আছে তাহলে সেইটা করবার জন্য এই এনআরএ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সিকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে ভারত সরকারের ক্যাবিনেট আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা কিন্তু আমাদের প্রথম লাইন এবং প্রথম প্যারাগ্রাফ ঠিক আছে এইখানে বলছে ফর জন্য মেজরিটি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট জবস মেজরিটি মানে হচ্ছে বেশিরভাগ বেশিরভাগ কেন্দ্র সরকারের যে জব সেই জবটা প্রধানত এখানে পরে উল্লেখ করা হয়েছে তবু একটু বলি ব্যাংক রেল এবং এসএসসি মানে স্টাফ সিলেকশান কমিশন এই ক্ষেত্রগুলোতে চাকরি দেওয়ার ব্যাপারে এই এজেন্সিটা প্রাথমিকভাবে কাজ করবে দেখো দ্বিতীয় প্যারাগ্রাফ ঠিক আছে ওইখানে কিন্তু প্রথম প্যারাগ্রাফ আমাদের শেষ হয়েছে দ্বিতীয় প্যারাগ্রাফ কী বলছে দ্য এনআরএ এইবারে আমরা সংক্ষেপ রূপটা ব্যবহার করব উইল অর্গানাইজ অর্গানাইজ মানে এখানে ব্যবস্থা করা অর্গানাইজ করবে ঠিক আছে কি অর্গানাইজ করবে এ সি ইটি অর্থাৎ কমন এলিজিবিলিটি টেস্ট টু শর্ট লিস্ট শর্ট লিস্টের জায়গায় তোমরা কিন্তু স্ক্রিনও করতে পারো শর্ট লিস্ট মানে শর্ট লিস্ট করবে মানে অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেবে তার মধ্যে কমিয়ে ছোট করবে যোগ্য প্রার্থীদের ঠিক আছে বা প্রয়োজন মতো যোগ্য প্রার্থী যোগ্য প্রার্থী বলা এখানে ভুল যোগ্য কিভাবে হয় সেটা কিন্তু কত প্রয়োজন আর কত কোয়ালিফাইং মার্কস তাই না কোনো কোন পরীক্ষায় আবার কোয়ালিফাইং মার্কস তো থাকেই না সেক্ষেত্রে যোগ্য আর অযোগ্য সেটা প্রমাণিত হবে কিন্তু কতজন পরীক্ষা দিচ্ছে আর কতগুলো সিট আছে তার উপরে আর যেখানে কোয়ালিফাইং মার্কস বাধা থাকবে সেখানে তো কোয়ালিফাইং মার্কস না তুলতে পারলে হবে না সেটা আলাদা কথা তাহলে সেক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস তুলবে তারপরে যতজন সিট আছে সে তার উপরে নির্ভর করবে তার সেই যোগ্যতার মাপকাঠি ঠিক আছে সেক্ষেত্রে আমরা লাস্ট যে কার্ট অফ নাম্বার বলি সেরকম কথা তোমরা জানো এগুলো এগুলো আর কি বলবো তাহলে দ্য এনআরএ উইল অর্গানাইজ সি টু শর্ট লিস্ট ক্যান্ডিডেটস ফর দ্য গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি নন টেকনিক্যাল আচ্ছা দেখো তাহলে কী বলছে এনআরএ কী করবে অর্গানাইজ করবে একটা সেট পরীক্ষা ওই কমন এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা টু শর্ট লিস্ট কমিয়ে আনতে ক্যান্ডিডেটস বহু ক্যান্ডিডেট পরীক্ষা দেয় তার মধ্যে শর্ট করবে ঠিক আছে এগুলোর বাংলা তোমাদের না জানলেও হয়তো হবে তোমরা জানো ফর জন্য কি জন্যে ফর দ্য গ্রুপ বি অ্যান্ড সি মানে বি গ্রুপ আর সি গ্রুপের পরীক্ষার জন্য নন টেকনিক্যাল নন টেকনিক টেকনিক্যালের জন্য টেকনিক্যাল পরীক্ষার পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আবার টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলো থাকবে এগুলো কিন্তু নন টেকনিক্যালের কথা বলা হচ্ছে ঠিক আছে নন টেকনিক্যাল পোস্ট তাহলে গ্রুপ বি সি এগুলো নন টেকনিক্যাল পোস্ট যেগুলো সেই পোস্টের জন্যই পরীক্ষাটা অর্গানাইজ করবে কারা এ বা ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি আচ্ছা কমা দিয়ে বলছে হুইচ এই হুইজটা কাকে বোঝাচ্ছে এই হুইজটা বোঝাচ্ছে এই সেটকে ঠিক আছে এই হুইজটা কাকে বোঝাচ্ছে সেটকে বোঝাচ্ছে কমা দিয়ে বলছে সে হুইচ হ্যাজ বিং কন্ডাক্টেড মানে এতদিন ধরে চলে আসছে এটা কিন্তু প্যাসিভ ভয়ে যে করা হয়েছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বলছে হুইচ হুইচ মানে যা এই যা মানে পরীক্ষা হুইচ হ্যাজবিন বিং কন্ডাক্টেড যেটা এতদিন পরিচালিত হয়ে আসছে বাই দ্য স্টাফ সিলেকশন কমিশন এসএসসি ওই সেই বড়ো কথা তারপরে ছোটো অ্যাব্রিভিয়েশান রেলওয়েজ রিক্রুইটমেন্ট বোর্ড আর আর বি অ্যান্ড দ্য অ্যান্ড ইনস্টিটিউশন ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশান আই এইগুলো কিন্তু বড় সেক্টর সেন্ট্রাল গভর্নমেন্টের মেজরিটি বলছে না মেজরিটি অফ সেন্ট্রাল গভর্মেন্ট জবস তাই মেজোরিটি চাকরির সংখ্যা কিন্তু এখানেই রয়েছে অ্যান্ড এবং কি বলছে দেখো আচ্ছা তাহলে কি বলছে এই যে যে পরীক্ষাটা এই পরীক্ষাটা এতদিন ধরে চলে আসছে বা কন্ডাক্ট হয়ে আসছে কার দ্বারা কন্ডাক্ট হয়ে আসছে এই এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন বলো আর আরবি বলো বা আইবিপিএস যাই হোক না কেন এই তিনটে কিন্তু মেনলি বড় বড় জায়গা এই জায়গাগুলোর যে মানে এই পরীক্ষাগুলোর ক্ষেত্রেই কিন্তু এই এন আর এ এটা কাজ করবে প্রাথমিকভাবে পরে যদি আবার কিছু হয় টয় তখন দেখা যাবে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ ঠিক আছে আচ্ছা এইখানে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা এই যে জায়গাটায় দ্য এনআরএ এখানে কমা দিয়ে ইনিশিয়ালি করে দিতে পারো মানে প্রাথমিকভাবে ঠিক আছে প্রাথমিকভাবে উইল অর্গানাইজ এটা আমার ঠিক লিখতে মনে নেই তোমরা কি বললাম তাহলে দ্য এন কমা দিয়ে বলছে কি ইনিশিয়ালি উইল অর্গানাইজ এ সেট ইনিশিয়ালি আই এ এল এল ওয়াই ঠিক আছে ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে এই তিনটে সংস্থার পরীক্ষাগুলোকে অর্গানাইজ করবে এই তিনটে সংস্থা হ্যাঁ পরবর্তীকালে যদি আরও অন্য সংস্থাগুলোকে তারা একসাথে নিয়ে নেয় সেটা পরের কথা তাই এখানে তোমরা যদি মনে করো এখানে একটা ইনিশিয়ালি জুড়ে দিতে পারো দ্য এনআরএ কমা দিয়ে ইনিশিয়ালি উইল অর্গানাইজ আশা করি বুঝতে পেরেছো তোমরা দেখো তারপরে কি বলছে অ্যান্ড আচ্ছা এটা গেল পার্সোনাল অ্যান্ড এই যে জায়গাটায় কি বলছে দেখো অ্যান্ড এবং দ্য এজেন্সি এজেন্সি মানে এনআরএর কথা বলছে উইল হ্যাভ উইল হ্যাভ হ্যাভ মানে থাকা তাহলে উইল হ্যাভ মানে তাতে থাকবে এজেন্সিতে থাকবে কি থাকবে রিপ্রেজেন্টেটিভস মানে রিপ্রেজেন্টেটিভ থাকবে অর্থাৎ প্রতিনিধি থাকবে কোথেকে থাকবে ফ্রম এস এসসি আরআরবি আই অর্থাৎ এই যে যে এনআরএ এই এনআরএ যেটা গঠিত হবে তার মধ্যে এনআরএর লোক তো থাকবেই সেই সঙ্গে কারা কারা থাকবে এসএসসি এস আরবি এবং আই এর প্রতিনিধিরাও থাকবে ঠিক আছে তাহলে পুরো লাইনটা আমরা আরেকবার একটু দেখি একটু বড় লাইন দ্য এনআরএ উইল অর্গানাইজ এ সেট টু শর্ট লিস্ট ক্যান্ডিডেটস এনআরএ উইল অর্গানাইজ অর্গানাইজ করবে ব্যবস্থা করবে কমন এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা ব্যবস্থা করবে টু শর্ট লিস্ট কমিয়ে আনতে দ্য ক্যান্ডিডেটস মানে শর্ট লিস্ট করার জন্যে ক্যান্ডিডেটদের শর্ট লিস্ট করার জন্য পরীক্ষা নেবে ফর দ্য গ্রুপ বি অ্যান্ড সি নন টেকনিক্যাল তাই নন টেকনিক্যাল গ্রুপ বি এবং সির যে পোস্টগুলো সেইগুলোর ক্ষেত্রে হুইচ মানে যে পরীক্ষা অর্থাৎ যে সেট পরীক্ষা হ্যাজ বিন বিং কন্ডাক্টেড যেগুলো চলে আসছে হয়ে পরিচালিত হয়ে আসছে বাই দ্য স্টাফ সিলেকশান কমিশন অর্থাৎ এতদিন ধরে এই যে সেট পরীক্ষাটা পরিচালিত হয়ে আসছে সি এসএসসির দ্বারা আর দ্বারা এবং আইবি পি দ্বারা সেই কমন এলিজিবিলিটি টেস্ট অন্য পরীক্ষা দ্বিতীয় তৃতীয় পর্যায়ের পরীক্ষাগুলো না এই যে যে সেট পরীক্ষা সেই সেট পরীক্ষা নেবে হচ্ছে এন এ ঠিক আছে দেখো তারপরে কী বলছে আচ্ছা অ্যান্ড দ্য এজেন্সি এবং ওই এজেন্সি মানে কি একটু আগেই বললাম এজেন্সি মানে হচ্ছে এর কথা বলছে অর্থাৎ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির কথা বলছে উইল হ্যাভ তাতে থাকবে রিপ্রেজেন্টেটিভস ফ্রম এস এস আরবি এবং আইবিপিএস এই তিনটে সংস্থার যে প্রতিনিধিরা কিন্তু ওই এর মধ্যে থাকবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের লাইনটা দেখো কী বলছে পরের লাইন মানে পরের সেন্টেন্স দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস সেই শর্ট লিস্টেড যারা হলো এই সেট পরীক্ষার দ্বারা সেই ক্যান্ডিডেটদের আর দেন রিকোয়ার্ড তাদের এরপর দেন মানে এরপর রিকোয়ার্ড মানে তাদের দরকার টু কোয়ালিফাই কোয়ালিফাই করতে কোয়ালিফাই হতে দরকার কিসে ইন দ্য সাবসিকোয়েন্ট এক্সামিনেশানস অ্যাস প্রেসক্রাইবড বাই এস এস সি আর বি অ্যান্ড আইবিপিএস তাহলে ওটা তো এলিজিবিলিটি টেস্ট যেটা কমন এলিজিবিলিটি টেস্টে পাস করলো এটা ধরো টায়ার ওয়ান তারপরে টায়ার টু টায়ার বা টিআর যে উচ্চারণই হোক না কেন তাহলে টু থ্রি থ্রি ফোর বা আরও কিছু যে সমস্ত পরীক্ষা আছে সেগুলো কারা নেবে সেগুলোকে আমি বলছি সাবসিকুয়েন্ট এক্সামিনেশানস তাহলে দেখো কি বলছে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস মানে শর্ট লিস্ট হলো যে ক্যান্ডিডেটগুলো এই সেট পরীক্ষার দ্বারা আর দেন রিকোয়ার্ড তাদের এবার দরকার হবে টু কোয়ালিফাই কোয়ালিফাই করতে এই টু তে ইনফিনিটিভ তাহলে আর দেন রিকোয়ার্ড এটা কিন্তু প্যাসিভ হয়ে আছে তাদের দরকার হবে কি দরকার হবে টু কোয়ালিফাই কোয়ালিফাই করতে ঠিক আছে আচ্ছা ইন দ্য সাবসিকুয়েন্ট এক্সামিনেশান সাবসিকুয়েন্ট মানে পরবর্তী এক্সামিনেশান মানে পরীক্ষা অ্যাজ প্রেসক্রাইব যেমন প্রেসক্রাইব করবে বাই দ্য এস এস আরবি আর আই এবারে ওই যে বললাম প্রাথমিকভাবে ওই পরীক্ষাটা হলো এইবারে যে পরীক্ষাগুলো পরবর্তী সেকেন্ড পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো এরা নেবে আর যদি তারা মনে করে যে এস এস সি আরবি যদি মনে করে না ওই শর্ট লিস্টেড ওইখানে যা হয়েছে ওটাই হয়ে গেছে এরকম একটা প্রোপোজাল গেছে ওই জন্যই বলছি তারা যদি মনে করে দ্বিতীয় কোনো পর্যায়ের কোনো লিখিত পরীক্ষা নেব না তো নেবে না হ্যাঁ সেক্ষেত্রে মেডিকেল এক্সামিনেশান বা আর যা যা আছে সেগুলো করে তারা চাকরি দিয়ে দেবে এটাও হতে পারে কিন্তু সাধারণত সেটা হওয়ার কথা না দ্বিতীয় পর্যায়ে আর একটা মেন পরীক্ষা থাকা উচিত তাই না সে যাই হোক সেটা তাদের ব্যাপার তারা কি করবে না করবে তো এই হচ্ছে মোটামুটি আমাদের সেকেন্ড প্যারাগ্রাফের এই অংশটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে আমাদের এবার থার্ড প্যারাগ্রাফ দেখো কী বলছে ওভার টু পয়েন্ট ফাইভ ক্রোর অ্যাসপিরিয়েন্স ওভার টু পয়েন্ট ফাইভ ক্রোর অ্যাসপিরিয়েন্টস ঠিক আছে আচ্ছা এইবারে একটু আমি ভিউয়ারদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটু অন্য কথা বলবো দীর্ঘদিন ধরে দেখছি আমার বিশেষ করে এই নিউজ পেপার রিপোর্ট রাইটিং যেগুলো আমি অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে খেটে নিজে তৈরি করি সেগুলো সদ্য গজিয়ে ওঠা একটা ওয়েবসাইট এবং কিছু নামি ইউটিউব চ্যানেল ঠিক প্রায় পঁচানব্বই শতাংশ নব্বই শতাংশ আমার কাছ থেকে কপি করে তারা লিখছে অ্যাকচুয়ালি কপিরাইট তো এইটা এই ভিডিওটা নিয়ে যদি চালায় সেটাই কপিরাইট কিন্তু আমার ভিডিওর ভেতরে যে ভাষা একদম আমি যা ব্যবহার করছি সেই জিনিসই তারা কিন্তু হুবহু লিখছেন তো তাদেরকে বলবো একটু লজ্জা আনুন নিজেদের মধ্যে একটু খাটুন দেখবেন আপনারাও করতে পারবেন আমার কাছ থেকে চুরি করে করার কিছু নেই আমি কারোর কাছ থেকে চুরি করি না আমি আমার যে প্রয়োজনীয় তথ্য সেগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি সংগ্রহ করে তারপর আমি আমার মতো করে লিখি হুবহু কাউকে আমি কপি পেস্ট করি না আমারও এই তথ্যগুলো প্রয়োজন হয়েছে কোনো না কোনো সংবাদপত্র থেকে ইন্টারনেট ঘেটে অনেক সময় ব্যয় করে আমি এই তথ্যগুলো এক জায়গায় করে তারপরে একটা রিপোর্ট তৈরি করি নির্দিষ্ট শব্দের মধ্যে আমাদের শব্দ সংখ্যার একটা লিমিটেশান থাকে হ্যাঁ তো সেটা আপনারাও খাটুন আপনারাও পারবেন আমারটা দেখে কপি পেস্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আশা করি আপনাদের মধ্যে যদি লজ্জাবোধ থাকে তাহলে এটা বুঝবেন আমি আবার আমার ছাত্রছাত্রী এবং ভিউয়ার্সদের কাছে ক্ষমা চাই নিচ্ছি খুব রাগ হচ্ছে এত কষ্ট করে করে তারপরে দেখছি একদিন একজন কমেন্ট করলো যে কোনো একটা ওয়েবসাইট তারপর একজন কমেন্ট করলো যে অমুক ইউটিউব চ্যানেল আরেকটা ইউটিউব চ্যানেল সত্যি খুব খারাপ লাগছে তারা আমার চেয়ে বড়ো বড়ো চ্যানেল কেন আমাকে কপি করতে হচ্ছে তাদেরকে তাদের আমি বুঝি না ব্যাপারটা যাই হোক মার্জনা করো এই কথা বলবার জন্য তোমাদের হয়তো একটু ধৈর্যচ্যুতি ঘটালাম আমি কিন্তু কী বলবো আমার ধৈর্যচ্যুতি ঘট ঘটছে এত খেটে তোমাদের জন্য এগুলো করছি সেগুলো যদি অন্য কেউ তাদের তাদের নামে দিয়ে প্রচার করে কেমন রাগ হয় বলো তোমরাও একটু ভেবে দেখো তোমরা যদি আমার জায়গায় থাকো তোমরা একটা খেটে খুঁটে কিছু করলে সেটা অন্য কেউ তাদের নামে প্রচার করছে কেমন রাগ হয় বলো যাই হোক ওভার টু পয়েন্ট ফাইভ ক্রোর এক্সপিরিয়েন্স ওভার মানে বেশি টু পয়েন্ট ফাইভ ক্রোর এক্সপিরিয়েন্স মানে আড়াই কোটির বেশি অ্যাক্সপিরিয়ান্স যারা আছে অর্থাৎ পরীক্ষার্থী যারা পরীক্ষায় এসব আশাবাদী তাদের এক্সপিরিয়েন্স বলছে তাহলে সেই আড়াই কোটির ওপরে যারা এক্সপিরিয়েন্স হু সিট আচ্ছা হু সিট ফর ডিফারেন্ট রিক্রুইটমেন্ট এক্সামিনেশান ফর অ্যারাউন্ড ফর অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট টু ফাইভ ল্যাক গভর্নমেন্ট জবস ঠিক আছে এইখানটাতে আরেকটা শব্দ কিন্তু বাদ গেল বলে আমার মনে হচ্ছে দেখো ওভার টু পয়েন্ট ফাইভ ক্রোর অ্যাসপিরিয়েন্টস হু সিট ফর ডিফারেন্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশান এভরি ইয়ার এখানটা একটা এভরি ইয়ার জুড়ে দিও ঠিক আছে এই যে জায়গাটা এভরি ইয়ার জুড়ে দিও এভরি ইয়ার ফর অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ গভর্নমেন্ট জবস তাহলে এখানটা এভরি ইয়ারটা কিন্তু আমার ভুল হয়ে গেছে আবারও বলছি এক্সামিনেশন পরে একটা এভরি ইয়ার জুড়ে দিও ঠিক আছে তারপরে দেখো কী বলছে ফর অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ গভর্নমেন্ট জবস তার মানে প্রত্যেক বছর আমি যদি এখানে এভরি ইয়ারটা জুড়ে দিই ঠিক আছে এভরি ইয়ার এই ইয়ারটা সংক্ষেপে লিখে দিচ্ছি এভরি ইয়ারটা জুড়ে দিলাম তাহলে কি দাঁড়ালো ওভার টু পয়েন্ট ফাইভ ক্রোর অ্যাক্সপিরিয়ান্স মানে আড়াই কোটির উপরে অ্যাক্সপিরিয়ান্স যারা আছে হু সিট ফর ডিফারেন্ট এক্সামিনেশান যারা বিভিন্ন পরীক্ষায় বসে ডিফারেন্ট রিক্রুইটমেন্ট এক্সামিনেশান মানে বিভিন্ন চাকরি রিক্রুটমেন্ট মানে নিয়োগ এক্সামিনেশান মানে পরীক্ষা বিভিন্ন নিয়োগের পরীক্ষায় বসে এভরি ইয়ার প্রত্যেক বছর ঠিক আছে ফর অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ মানে সোয়া লাখ যাকে বলছে আর কি সংক্ষেপে কথায় অর্থাৎ এক লাখ পঁচিশ হাজার চাকরি পঁচিশ হাজার গভর্নমেন্ট জবসে জবের জন্য এই গভর্নমেন্ট জব কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব প্রত্যেক বছর তাহলে লাইনটার মানে কি প্রত্যেক বছর আড়াই কোটির বেশি পরীক্ষার্থী তারা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য পরীক্ষায় বসে কমা দিয়ে বলছে উইল রিকোয়ার তাদের দরকার হবে কাদের দরকার হবে এই এদের দরকার হবে এই আড়াই কোটি এক্সপিরিয়েন্সের দরকার হবে উইল রিকোয়ার তাদের দরকার হবে কি দরকার হবে টু অনলি অ্যাপিয়ার কেবলমাত্র তার অ্যাপিয়ার হবে অ্যাট সিঙ্গেল স্ট্যান্ডার্ডাইজড সেট সিঙ্গেল মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজড মানে হচ্ছে যেটার মান আছে ভালো ঠিক আছে ভালো মানযুক্ত পরীক্ষা একটা সিঙ্গেল পরীক্ষায় তারা বসবে আবার বলছি এখানে এভরি ইয়ার জুড়ে দিও এই জায়গাটায় ঠিক আছে তাহলে কী হলো বছরে যে আড়াই কোটি এটা কী বলছে ওভার টু পয়েন্ট ফাইভ ক্রো অ্যাক্সপিরিয়েন্স হু সিট ফর ডিফারেন্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন এভরি ইয়ার ফর অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট টু ফাইভ ল্যাক গভর্নমেন্ট জবস উইল রিকোয়ার টু ওনলি অ্যাপিয়ার অ্যাট সিঙ্গেল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডাইজড সেট তাহলে আড়াই কোটি উপরে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা স্পির্টসরা তারা সোয়া লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরির জন্য প্রত্যেক বছর পরীক্ষা দেয় তাদের এখন দরকার হবে একটা সিঙ্গেল মানে একটা মাত্র গুণমান সম্পন্ন একটা পরীক্ষায় বসার তাদের দরকার হবে আশা করি বুঝতে পারি যে উইল রিকোয়ার তাদের দরকার হবে টু অনলি অ্যাপিয়ার অ্যাপিয়ার হতে অ্যাপিয়ার এবারে অ্যাট প্রিপোজিশন বসলো অ্যাপিয়ার অ্যাট মানে পরীক্ষায় বসতে ঠিক আছে এই অ্যাপিয়ার অ্যাড মানে হচ্ছে অ্যাপিয়ার করা বা পরীক্ষায় অ্যাপিয়ার করা অ্যাট সিঙ্গেল স্ট্যান্ডার্ডাইজড সেট মানে সিঙ্গেল মানে তো একটা স্ট্যান্ডার্ডাইজড মানে মানসম্পন্ন সেট মানে হচ্ছে সেট কমন এলিজিবিলিটি টেস্ট ঠিক আছে ফুল স্টপ পরের বাক্য কী বলছে দ্য টেস্ট মানে এই যে যে সেট এই টেস্ট এটা এটার কথা বলছে দ্য টেস্ট উইল বি কন্ডাক্টেড এটা কন্ডাক্ট করা হবে ফর থ্রি লেভেলস তিন তিনটে লেভেলে কন্ডাক্ট করা হবে তিনটে লেভেলে কন্ডাক্ট করা হবে কীরকম একটা হচ্ছে গ্রাজুয়েট একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি মানে টুয়েলভ পাস অ্যান্ড দ্য ম্যাট্রিকুলেট ম্যাট্রিকুলেট মানে টেন ক্লাস পাস ঠিক আছে ক্যান্ডিডেটস এখানে কিন্তু ফুল স্টপ স্টপেবার তাহলে কী বলছে দ্য টেস্ট উইল বি কন্ডাক্টেড এই টেস্টটা কন্ডাক্ট করা হবে তিনটে লেভেলে গ্রাজুয়েটদের জন্য একটা লেভেল হ্যাঁ হায়ার সেকেন্ডারিদের জন্য একটা আবার টেন ক্লাস যারা পাশ করছে তাদের জন্য একটা আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট কী বলছে দেখো আচ্ছা প্যারাগ্রাফ কিন্তু আমাদের কন্টিনিউ হচ্ছে ওখানে লাইনটা শেষ হয়েছিলো এই জন্য দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইন মানে মানে দ্বিতীয় সেন্টেন্স লাইন না বলা ভুল দ্বিতীয় সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে প্রথম অক্ষর কিন্তু আমরা বড় হাতের লিখছি ঠিক আছে দ্য অ্যাসপিরিয়ান্স দ্য অ্যাসপিরিয়ান্স মানে আবার সেই অ্যাক্সপিরিয়েন্সদের কথা বলছে উইল বি অ্যালাউড তাদেরকে অ্যালাউ করা হবে ঠিক আছে কী অ্যালাউ করা হবে আনলিমিটেড অ্যাটেম্প মানে প্রচেষ্টা আনলিমিটেড মানে হচ্ছে আনলিমিটেড মানে কি আনলিমিটেড মানে হচ্ছে লিমিট নেই যেখানে অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক না মানে অসংখ্য দিতে পারবে ঠিক আছে এটা এই বাংলাটা ঠিক আসছে না মাথায় আনলিমিটেড দিতে পারবে তারা ঠিক আছে আনলিমিটেড পরীক্ষা অ্যাটেম্পস মানে এখানে প্রয়াস বা পরীক্ষা দিতে পারবে দিতে পারবে কতগুলো তারা আনলিমিটেড পরীক্ষা দিতে পারবে ইন টুয়েলভ ল্যাঙ্গুয়েজেস বারোটা ভাষায় আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের সংবিধানে যে অষ্টম শিডিউলে ভাষা আছে বাইশটা ভাষা তার মধ্যে বারোটা ভাষায় আপাতত বোধহয় নেওয়া হবে এরকম কথাবার্তা চলছে ঠিক আছে তো এটা ইম্পর্টেন্ট না কটা ভাষায় কী হবে এটা বারোটার জায়গায় তুমি দশটাও লিখতে পারো এটা বিষয় না বিষয়টা হচ্ছে তুমি লিখতে পারছো কিনা সেটা দেখছে ঠিক আছে তাহলে দ্য অ্যাসপিরেন্টস উইল বি অ্যালাউড আনলিমিটেড অ্যাটেম্পস আনলিমিটেড মানে হচ্ছে এখানে কোনো লিমিট করা হয়নি ঠিক আছে নির্দিষ্ট সীমা রাখা হয়নি অসীম সংখ্যায় তারা দিতে পারবে পরীক্ষা দিতে পারবে ইন টুয়েলভ ল্যাঙ্গুয়েজেস বারোটা ভাষায় দেওয়া হবে উইদিন দ্য প্রেসক্রাইবড এজ একটা নির্দিষ্ট বয়স তো অবশ্যই থাকবে এজ লিমিট একটা সীমাবদ্ধ বয়সের মধ্যে তারা দিতে পারবে একটা নির্দিষ্ট প্রেসক্রাইবড বয়সের মধ্যে উইদিন মানে এখানের মধ্যে টু বেটার এইখানে দেখো এবার কী বলছে টু বেটার টু বেটার মানে হচ্ছে ভালো করতে ঠিক আছে এই বেটার কিন্তু এখানে ভার হিসেবে ব্যবহৃত হচ্ছে আর টু বেটার মানে ভালো করতে ঠিক আছে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে টোটালটা হিস সেট স্কোর এই সেট স্কোর অর্থাৎ ব্যাপারটা কি বলো তো প্রথম বছর তুমি পরীক্ষা দিলে ধরে নাও একশোর মধ্যে পরীক্ষা হলে একশোর মধ্যে তুমি পেলে সত্তর পরের বছর আবার পরীক্ষা দিয়ে পঁচাত্তর পেলে তাহলে ওইটা তুমি আরও ভালো করে ফেললে ওই পঁচাত্তর মার্কসটা নিয়ে নিয়ে কিন্তু বিবেচ্য হবে ঠিক আছে এবং ওটা একটা নির্দিষ্ট দিন পর্যন্ত ভ্যালিড থাকবে সেটাও বলা হচ্ছে দেখো হুইচ উইল বি ভ্যালিড এটা ভ্যালিড থাকবে ফর থ্রি ইয়ার্স তিন বছর ঠিক আছে তাহলে দেখো এই লাইনগুলোর মানে আরেকটু দেখো দ্য এক্সপিরিয়ান্স উইল বি এখানে এক্সপিরিয়েন্সের জায়গায় তোমরা দ্য ক্যান্ডিডেটসও দিতে পারো দ্য উইল বি অ্যালাউড তাদেরকে অ্যালাউ করা হবে না অ্যাক্সপিরিয়েন্সই দেওয়া বোধ বেশি ভালো উইল বি অ্যালাউড অ্যালাউ করা হবে আনলিমিটেড অ্যাটেম্পস অসীম সংখ্যক মানে সে যতগুলো পারে ততগুলো দিতে পারবে কোনো বাধা নেই এখানে সংখ্যার কোনো বাধা নেই আনলিমিটেড অ্যাটেম্পস মানে প্রয়াস বা পরীক্ষায় বসা আর কি যতগুলো সংখ্যক সে ইচ্ছা সে দিতে পারে ইন টুয়েলভ ল্যাঙ্গুয়েজেস বারোটা ভাষায় পরীক্ষা উইদিন দ্য প্রেসক্রাইব ডেজ লিমিট হ্যাঁ তাদের দ্বারা প্রেসক্রাইব করা যে এজ লিমিট থাকবে মানে বয়সের একটা সীমাবদ্ধতা থাকবে সেই পর্যন্ত সে দিতে পারবে টু বেটার হিস সেট স্কোর তাহলে তার যে সেট পরীক্ষার যে স্কোর সেটাকে আরও ভালো করার জন্যে টু বেটার মানে আরও ভালো করার জন্য সে দিতে পারবে হুইচ যা উইল বি ভ্যালিড যেটা ভ্যালিড থাকবে ফর থ্রি ইয়ার্স তিন বছর ভ্যালিড থাকবে অ্যান্ড এবং দে নট ট্রাভেল দে মানে সেই অ্যাসপিরিয়েন্টদের কথা বলা হচ্ছে যারা পরীক্ষা দেবে দে নিড নট ট্রাভেল তাদের প্রয়োজন নেই ট্রাভেল করার আউটসাইড দেয়ার রেসপেক্টিভ ডিস্ট্রিক্টস আউটসাইড মানে বাইরে দেয়ার মানে তাদের রেসি রেসপেকটিভ মানে ওই সংশ্লিষ্ট তাদের নিজের নিজের ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্টের বাইরে তাদের যাওয়ার দরকার নেই ফর দ্য টেস্ট এই পরীক্ষার জন্য ঠিক আছে তার কারণ প্রত্যেক ডিস্ট্রিক্টেই এই পরীক্ষার ব্যবস্থা করা হবে এমনটাই এখানে বলা আছে অর্থ এখানে লিখলে এ দুশো শব্দের বেশি হয়ে যাবে তাহলে আমি মূল জিনিস লিখে প্রকাশ করে দেবো সমস্ত কথাগুলো সেটাই সেই জন্যই বলা হচ্ছে দে নিড নট ট্রাভেল তাদের প্রয়োজন নেই ট্রাভেল করার ট্রাভেল করার প্রয়োজন নেই মানে তাদের শারীরিক ঘর্ম পরিশ্রম আর হবে না তাদের খরচা হবে না তাদের দুশ্চিন্তা হবে না এতগুলো সুবিধা তাদের হচ্ছে আউটসাইড দেয়ার রেসপেক্টিভ ডিস্ট্রিক্টস তাদের এই যে জেলা নির্দিষ্ট তাদের সংশ্লিষ্ট যে জেলার বাইরে তাদের যেতে হবে না ফার্দার টেস্ট এই পরীক্ষার জন্য ঠিক আছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি এখানটায় যেটা বলছে সেটা হচ্ছে সে ওই যে নির্দিষ্ট পরীক্ষার নির্দিষ্ট বয়সের মধ্যে কিন্তু সে অনেক মানে আনলিমিটেড সংখ্যক পরীক্ষা দিতে পারবে এবং ওই পরীক্ষাগুলোর মধ্যে এখানে দেখো আরেকটা কথা কি বলা হয়েছে টু বেটার হিস সেট স্কোর এর মানে হচ্ছে সে ওই আরও ভালো পরী করতে পারবে সে অর্থাৎ যতবার পরীক্ষা দিয়ে সে যদি আরও ভালো রেজাল্ট করতে পারে তো সেই রেজাল্টটা সেই ভালো রেজাল্টের সুযোগ সে পাবে কিন্তু সেটা পাবে সে তিন বছর ভ্যালিড থাকবে ঠিক আছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে সে ভালো রেজাল্ট করলো কিন্তু সেটা অনন্তকাল ভ্যালিড থাকবে তা কিন্তু নয় সেটা ভ্যালিড থাকবে কতদিন বা বৈধ থাকবে তার সেই নাম্বারটা বা ভালো স্কোরটা সেটা কিন্তু তিন বছর তারপরে সেটা সেই যে ভালো স্কোর সেটা তার এক্সপায়ার করবে তারপরেও যদি তার বয়স থাকে সে আবারও পরীক্ষা দিতে পারবে তিন বছর পরে ধরো সে দু সালে পরীক্ষা দিল আমি ধরে নিলাম দু সালে চালু হলো দু সালে সে পরীক্ষা দিল পরীক্ষা দিয়ে সে আশি পেল একশোর মধ্যে কথার কথা তো পরের বার সে পরীক্ষা দিয়ে আশি না পেয়ে পঁচাত্তর পেলো তাহলে দু সালে সে যে আশি পেলো ওইটা কিন্তু বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যদি তিন বছর ওই পয়ের তিন বছর হয় তাহলে ওই পর্যন্ত তার এটা ভ্যালিড থাকবে তারপরে যদি তার বয়স আবার থাকে তাহলে কিন্তু তাকে আবার পরীক্ষা দিতে হবে ওইটা কিন্তু আর ভ্যালিড থাকছে না আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে দেখো এবার আমাদের ফোর্থ প্যারাগ্রাফ বা লাস্ট প্যারাগ্রাফ তো তোমাদের এখানটাতে একটা রিকোয়েস্ট করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও এটা আশা করতেই পারি আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সঙ্গে আইকনটা প্রেস করে নাও যাতে একটি ভিডিও এই ধরনের একটি ভিডিও তুমি মিস না করো ঠিক আছে আমার মনে হয় এই ভিডিওগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় খুবই কাজে লাগছে তো তোমরা যেমন কমেন্ট করছো আর তোমাদের আরেকটা কথা বলি তোমাদের প্রত্যেকটা পজিটিভ কমেন্ট আমাকে কিন্তু এই কষ্ট করতে না ইন্ধন জোগায় এই কষ্ট করতে আমাকে ইন্সপায়ার করে তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমি চেষ্টা করি সব কমেন্ট পড়ার হয়তো সব সময় সময় পাই না অনেক কমেন্ট হলে সেটা পড়া সম্ভব না তবে তোমাদের কিন্তু ফিল ফ্রি টু কমেন্ট মানে তোমরা যে কোনো কমেন্টই করতে পারো সে পজিটিভ হোক নেগেটিভ হোক খারাপ কথা বা আমার মধ্যে যদি কোথাও ভুল ভ্রান্তি থাকে অবশ্যই তোমরা সাজেস্ট করো অনেকেই সাজেস্ট করে তাদের কাছে আমি কৃতজ্ঞ হ্যাঁ তো অনেকেই খুব ভালো ভালো সাজেস্ট করে কিছু কিছু শব্দ বলে বা কিছু কিছু জায়গায় আরও ভালো হতে পারে হ্যাঁ দু একটা ছোটোখাটো ভুলও তারা ধরিয়ে দেয় আমি আবারও বলছি তাদের কাছে আমি কৃতজ্ঞ তোমরাও কমেন্ট করো আমি চেষ্টা করবো কমেন্টগুলো পড়ার এবং সব কমেন্টের উত্তর না দিতে পারলেও তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেই কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তোমরা একটু স্কিপ না করে শুনো প্লিজ তো দেখো তারপরে লাস্ট সেন্টেস কি বলছি ইনিশিয়ালি ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ইউনিয়ন গভর্নমেন্ট মানে হচ্ছে কেন্দ্র সরকার তাই না হ্যাজ অ্যাপ্রুভ তারা অ্যাপ্রুভ করেছে কি অ্যাপ্রুভ করেছে অনুমোদন করেছে অ্যান অ্যামাউন্ট অ্যান অ্যামাউন্ট হচ্ছে একটা অ্যামাউন্ট পরিমাণ মানে টাকার পরিমাণ অফ রুপিস এটা একটা জায়গা থেকে আমি তথ্যটা পেয়েছি সে ভুলভ্রান্তি হতে পারে সেটা বিষয় না এই টাকার পরিমাণ যদি ভুল হয় তাতেও অসুবিধা নেই তুমি কি লিখতে পারছো সেটা বিষয় তাহলে অ্যান অ্যামাউন্ট অফ রুপিস দেখো ওয়ান থাউজেন্ড পয়েন্ট ফাইভ সেভেন ক্রোর এত কোটি টাকা স্যাংশন করেছে ফর থ্রি ইয়ার্স এটা তিন বছরের জন্য স্যাংশান করেছে তিন বছর পরে আবার নতুন করে স্যাংশন হবে হ্যাঁ নতুন করে আবার একটা টাকা হবে এই তিন বছরের জন্য এই টাকাটা স্যাংশন করা হয়েছে মানে তিন বছরে তাদের এই টাকা তারা খরচা করতে পারবে ঠিক আছে অনেক সময় দেখা যায় এখানে একটু বলে দেওয়া দরকার অনেক সময় দেখা যায় যে যে টাকা স্যাংশন করা হয়েছে তার চেয়ে কম খরচ হয় হ্যাঁ সেটার জন্যে অনেক কারণ থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা দায়িত্বে থাকে তারা ঠিকমতো কাজকর্ম করে খরচা করতে পারে না ও ছাড়াও তাদের দায়িত্ব ছাড়াও আরও অনেক সমস্যা থেকে যায় সেগুলো পরে আলোচনা করা যাবে কোনো এক সময় যাই হোক তাহলে তিন বছরের জন্যে এই টাকা তারা কিন্তু অনুমোদন করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদন করেছে অ্যান্ড প্রোপোজড এবং প্রস্তাব দিয়েছে টু সেট আপ সেট আপ মানে হচ্ছে স্থাপন করতে এনআরএ এনআরএ সেট আপ করতে মানে এনার আগে আমরা ক্রিয়েশন বলেছিলাম এবার বলছি সেট করতে অর্থাৎ এই সংস্থাটাকে তো সেট করতে হবে ঠিক আছে এ ক্রিয়েট আমাদের আগে বলা হয়ে গেছে ইউনিয়ন ক্যাবিনেটে সেটা ক্রিয়েট হয়ে গেছে এবার আমাদের এই সংস্থাটাকে তো একটা সেট আপ করতে হবে একটা বিল্ডিং হবে বা ইত্যাদি ইত্যাদি ঠিক আছে সেইটা সেট করার প্রোপোজাল দিয়েছে উইদিন ইয়ার এক বছরের মধ্যে এরকমটা শোনা যাচ্ছে যাই হোক এই তথ্য যদি ভুলও হয় ধরো আমি বানিয়ে লিখছি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ এই রকমভাবে এই রিপোর্টিংগুলো লেখা হয় তাহলে দেখো আরেকবার আমরা দেখে নিই ইনিশিয়ালি দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড অ্যাপ্রুভ করেছে অর্থাৎ অনুমোদন দিয়েছে অ্যান অ্যামাউন্ট অফ রুপিস এত টাকা অনুমোদন করেছে এত কোটি টাকা ফর থ্রি ইয়ার্স তিন বছরের জন্য তিন বছর পরে আবার নতুন করে অ্যালটমেন্ট হবে বা আবার নতুন করে অনুমোদনের প্রশ্ন আসবে অ্যান্ড প্রোপোজড এবং প্রস্তাব দিয়েছে এটা কিন্তু দেখো এই যে হ্যাজ অ্যাপ্রুভড করলাম মানে অনুমোদন করেছে আর হ্যাজ প্রোপোজড এই প্রোপোজডের আগেও একটা হ্যাজ আছে এটা কমন এবং প্রস্তাব দিয়েছে একটু সেট আপ এনআরএ এনআরএ সেট করতে অর্থাৎ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সিটা সেট করতে অর্থাৎ গড়ে তুলতে বা স্থাপন করতে প্রস্তাব দিয়েছে উইদিন ইয়ার এক বছরের মধ্যে টাকা স্যাংশন করে দিয়ে প্রস্তাব দিয়েছে যে এক বছরের মধ্যে এটা গড়ে তুলতে স্থাপন করতে ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই রেখে আবারও বলছি তোমরা কমেন্ট করো কমেন্ট করতে কোনো অসুবিধা নেই আমি কমেন্টগুলো পড়বার চেষ্টা করি ঠিক আছে আর অনেকে অনেকগুলো অনেক ভিডিও সাজেশন দিচ্ছ মানে অনেক নিউজ রিপোর্ট আমাকে করতে অনুরোধ করছো তো তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে আমি এইটা আমাকে একটু মাঝে মাঝে মনে করিয়ে দিও ঠিক আছে একটু কষ্ট করে মনে করিয়ে দিও কারণ সব সময় তো সব দেখা হয় না ভুলে যাই মাঝে মাঝে ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি এন্ড স্ক্রিনেও দেখো কিছু ভিডিও নোটিফিকেশান আসছে সেগুলোও তোমরা দেখে নিতে পারো ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওয়ে